আঞ্চলিক হস্তশিল্প মেলায় উপচে পড়া ভিড় তবুও মন খারাপ বিক্রেতাদের দরদাম চললেও বিক্রি নেই বলে দাবি তাদের সোমবার শেষ হবে আঞ্চলিক হস্তশিল্প মেলা তার আগে শেষ রবিবার মেলায় উপচে পড়ল ভিড় তিল ধরার জায়গা নেই এত ভিড়ের মধ্যেও মন খারাপ বিক্রেতাদের প্রথম থেকেই মেলায় ভিড় হওয়ায় খুশি হয়েছিলেন বিক্রেতারা কিন্তু এত ভিড়েও সেভাবে বিক্রি না হওয়ায় মন খারাপ তাদের অনেক বিক্রেতাই জানালেন আগামীতে এখানে আর আসবেন না গত বারো তারিখ বনগা খেলাঘর মাঠে শুরু হয় আঞ্চলিক হস্তশিল্প মেলা রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা মেলায় তাদের হাতের কাজ নিয়ে হাজির হয়েছিলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরের উদ্যোগে শুরু হয় হস্তশিল্প মেলা সারম্বরে মেলার উদ্বোধন হয় প্রথম দিন থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল মেলাতে হুগলি জেলা থেকে আসা শিল্পী মৃত্যুঞ্জয় ঘোষ বলেন অন্যান্য অনেক মেলায় গেলেও এখানে ভিড় বেশি দেখছি কিন্তু বিক্রি অন্যান্য জায়গার তুলনায় নেই বললেই চলে তিনি আরও বলেন আগামীতে বনগাতে এমন মেলা হলে আর আসবো না আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছে হুগলির ব্যান্ডেল থেকে আমি আসছি কেনা একদম কিছু নেই বললেই হয় আমরা অন্য অন্য হস্তশিল্প মেলাও করে থাকি সেখানে আমাদের প্রচুর পরিমাণে বিক্রি হয় এই এত বড়ো এত বছর ধরে আমাদের অভিজ্ঞতাই ফার্স্ট এত বড় একটা মেলা পেয়ে আমরা মানে মানে টোটাল ব্যবসা করে জিরোর মতন চলছে এরকম বাজে কোনো জায়গা না সেটা বনগার লোকরাই বলতে পারবে যে তারা কেন কিনছে না বা তারা মালটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা তারা মেলা মানে সাধারণত প্লাস্টিকের খেলনা বা নাগদোল সেই আইডিয়া ভেবেই হয়তো আসছে কিন্তু এত বড় একটা এত রকম অ্যারেঞ্জ ম্যানেজমেন্ট বা এত সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে আসছে সেই সম্বন্ধে তাদের হয়তো অভিজ্ঞতা নেই যার জন্য তারা কিনছে না আমি তো ব্যক্তিগতভাবে আসবো না কোচবিহার জেলা থেকে আসা শিল্পী মমতা দেবী শীতল মাদুরের পশরা নিয়ে মেলায় এসেছেন তিনি জানান মেলায় লোক দেখে মনে হচ্ছে প্রতিদিনই রবিবার কিন্তু বেচাকেনা একদমই নেই তার গলাতেও আক্ষেপ আগামীতে আসার আগে ভাববেন আমি শীতল পাটির প্রোডাক্ট নিয়ে এসেছি লোক প্রতি রবিবার মনে হচ্ছে পরবর্তীতে যদি মেলা হয় আবার আসবেন মেলায় বিক্রি না হওয়া নিয়ে শিল্পীদের অনেকেরই মত অনেকেই অন্যান্য মেলার মতো ভেবে আসছেন নাগরদোলা বা ফুচকা না পেয়ে অনেকেই হতাশ হচ্ছেন তাছাড়া হস্তশিল্প মেলা সম্পর্কেও অনেকের ধারণা না থাকায় বিক্রি হচ্ছে না বলেই মনে করছেন অনেক বিক্রেতা মাঠে লোক কিন্তু কারণ তো এরাই বলতে পারবে কারণ এইসব হস্তশিল্প প্রথম হচ্ছে বলে এরা জিনিসপত্র বুঝতে পারছে না যে হস্তশিল্প মেলায় এত দাম কেন অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমাইনস্যান্ড বঙ্গা।